কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, আজকের প্রচুর বৃষ্টি, আর কালকে বৃষ্টি হওয়ার কারণে জল থুই থুই একটা অবস্থা, আজকের প্রচুর বৃষ্টি, যে কারণে আজকে চারিপাশের প্রাকৃতিক পরিবেশ মানে প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর লাগে। গ্রামের এই প্রাকৃতিক পরিবেশের একটা ভিডিও তোলার জন্য আর সেই ভিডিও আপনাদের কাছে পোস্ট করার জন্য বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে। তো দেখতে থাকুন ভিডিওটা। হাস নাই, কোন মাছ নাই না? ফাঁসি জাল বসেছেন? ফাঁসি জাল, ফাঁসি জাল, যাখো নোয়াবড়ি ধরছে। কোডে হ্যাঁ, এ তো চারিপাশে জল হয়ে গেল। এটা তো কদিন আগে তো বাঁধিয়েছিলেন, এলা তো বাঁধিরও পাবেন না। হ্যাঁ ফটো তুলি নিচ্ছ ভিডিও? হ্যাঁ মাছ নাই না তেমন। কাকা মাছ মারেন নাই? এবার বসাইছেন গোটে জাল, দেখো না। তাহলে কি বাড়ি যান নাকি? ও মাছ এইখান থেকে দেখুন চারিপাশটা জল থই থই একটা অবস্থা। আসলে এটা একটা দোলা না, আগে যদি ইতিহাস ঘাটি তাহলে এটা আগে একটা পরীক্ষা ছিল। যাই হোক, সেটা ইতিহাসের ব্যাপারে, ইতিহাসের ঘটনা, অন্য সময় বলা যাবে। কিন্তু চারিপাশটা দেখুন, যে আপনারা দেখতে পাচ্ছেন এসব পাটকাটি, আমাদের মাতৃভাষায় একে বলা হয় সিন্ডা।
ধার বরাবর দেখতে পাচ্ছেন ধবল বক, অর্থাৎ সাদা বক, তারপর মাছরাঙ্গা, পানিকুমড়ি বসে আছে মাছ ধরার জন্য।